প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। বিষয়ের পক্ষে বলবে খুলনা জেলা স্কুল খুলনা, বিষয়ের বিপক্ষে বলবে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় দর্শক, আমরা পরিচয় করে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষদল খুলনা জেলা স্কুল খুলনা এর বিতার্কিকরা হলেন মোহাম্মদ মাহির লাবিব, আলিফ ইবনে আজাদ ও তাদের দলনেতা আলিফ আল জামান। বিপক্ষ দল নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ার বিতার্কিকরা হলেন ফাহমিদা নূর রিস্তা, রিয়ামণি ইতি ও তাদের দলনেতা ফাহমিদা শারমিন তিথি। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। মোহাম্মদ আসাদুজ্জামান আজিম, সহকারী অধ্যাপক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সুলতানা বেগম, সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ ইডেন মহিলা কলেজ। রাশেদুল আলম রাসেল, জ্যেষ্ঠ সহ সম্পাদক দৈনিক প্রথম আলো ও প্রাক্তন সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম, প্রাধ্যক্ষ স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নেই। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আমাদের বিতর্কের বিষয় শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে দুটি পক্ষ আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ বিতর্কে অংশগ্রহণ করবেন। এই বিষয়ের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। শুরুতে আসছে মোহাম্মদ মাহির লাব্বি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ, প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নির্ধারিত বিতর্কের বিষয় শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক পক্ষে অবস্থান করছি। দলীয় প্রথম বক্তা হিসাবে বিষয় বিশ্লেষণ সংজ্ঞায়ন ও দলীয় অবস্থান বর্ণনা করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে তথ্য প্রদান করবেন এবং আমার দলের তৃতীয় বক্তা তথা দলনেতা এসে আরও যুক্তি প্রদান এবং খণ্ডনের মাধ্যমে দলীয় সমন্বয় গড়ে দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আজকের বিষয়টি বিশ্লেষণ করলে আমরা মোট 4টি প্রপঞ্চ দেখতে পাচ্ছি যেগুলো আজকে সংজ্ঞায়নের দাবি রাখছে। প্রথমত শিশু, 1989 জাতিসংঘ কনভেনশন অনুযায়ী 18 বছরের নিচে সকল মানুষকেই শিশু হিসাবে গণ্য করা হয়, তবে দেশভেদের পার্থক্য রয়েছে। 1974 সালের বাংলাদেশ কিশোর অপরাধ আইন অনুযায়ী 16 বছরের নিচে আমরা সবাইকে শিশু হিসেবে গণ্য করতে পারি। দ্বিতীয়ত প্রতিভা বিকাশ, প্রতিভা বিকাশটিকে যদি আমরা আজকে সংজ্ঞান করতে চাই তাহলে আজকে আমাদের সামনে 2টি ক্ষেত্র দ্বারা যেটিকে আজকে বিশ্লেষণের প্রয়োজন। প্রথমত প্রতিভা এবং দ্বিতীয়ত বিকাশ। প্রতিভা বলতে বোঝায় একজন ব্যক্তির অনন্য অসাধারণ সৃজনী শক্তি এবং তার বুদ্ধিদীপ্ত বৈশিষ্ট্যসমূহ এবং গুণাবলীসমূহ, এবং বিকাশ হচ্ছে তাই অনন্য প্রতিভা সমাজের সামনে প্রস্ফুটিত করে উত্থাপন করা। মাননীয় সভাপতি, আজকে 3 নম্বর প্রপঞ্চটি হচ্ছে রাষ্ট্র। সমাজবিজ্ঞানী গার্নারের মতে রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যার মৌলিক উপাদান 4টি, অর্থাৎ এই উপাদানগুলো হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তার জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। আজকে শেষ এবং চতুর্থ যে প্রপঞ্চটি সেটি হচ্ছে পরিবার। পরিবার বলতে আমরা বোঝাই সমাজের মৌলিক ক্ষুদ্র একক যা বাবা মা, ভাই বোন, দাদা দাদি কিংবা আত্মিক সম্পর্ক রয়েছে এমন মানুষদের নিয়ে গড়ে ওঠে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে যে দলীয় অবস্থানের উপর ভিত্তি করে বিতর্কটি করছি তা ঠিক এরূপ যে আসলে প্রতিভা প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে থাকে। প্রতিভা একজন মানুষের অনন্য বৈশিষ্ট্য। এখন এই প্রতিভার একেবারে প্রাথমিক দায়িত্ব, অর্থাৎ এই প্রতিভাটি অন্বেষণ করার প্রাথমিক দায়িত্বটি একটি পরিবারের উপরই বর্তায়। কেননা পরিবার হচ্ছে এমন একটি মাধ্যম যেটা গড়ে ওঠে তার ভালোবাসার বন্ধন দিয়ে,
ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে, সাম্য দিয়ে, সম্প্রীতি দিয়ে। এই যে এই পরিবার, সেটি একটি মানব শিশুকে তার জন্ম লগ্ন থেকে তার ভালো দিকগুলোকে যেমন বেড়ে তোলে, ঠিক তেমনি একইভাবে তার খারাপ দিকগুলো আজকে শুধরে দিতে পারে। মান্য মডারেটর, আসলে আমার দেশের বর্তমান প্রেক্ষাপটটি চিন্তা করুন, সেখানে আমরা কী দেখতে পাই? আজকে একজন শিশু যে কিনা যন্ত্রবিজ্ঞানী হতে চায় কিংবা পদার্থবিজ্ঞানের একটি নতুন সূত্র আবিষ্কার করতে চায়, তখন সে তার জীবনের শুরু থেকে খেলার ছলে তার বাসা সেই ফ্যানটি খুলতে চায়, কিংবা আসলে লাইটটি খুলতে চায়, কিংবা বায়বীয় চাপটি অনুভব করার জন্য আজকে একটি বায়ু ভর্তি একটি জিনিসের উপর সে লাফিয়ে দেখতে চায়। কিন্তু আমাদের পিতামাতাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা হচ্ছে তারা এটাকে অপ্রয়োজনীয় মনে করে, যার ফলে আমাদের সেই স্বপ্নযাত্রাটা থেমে যায়। মাননীয় মডারেটর, একটি শিশুর যে ইচ্ছা সেটিই মরে যায়। এখানে মাননীয় মডারেটর আমাদের লক্ষ্য রাখতে হবে, আজকে রাষ্ট্র কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবো কি না, কিংবা পরিবার পর্যন্ত আমাদের এই রাষ্ট্রীয় গৃহীত উদ্যোগগুলো কতটা কার্যকর হবে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আজকে যে তিনটি প্যারামিটারের মাধ্যমে বিষয়টি আমাদের পক্ষে প্রমাণ করে যাব, তা হলো আজকে পরিবার পারে একটি শিশুর প্রাথমিক যে প্রতিভা বিকাশ সেটা তদারকি করতে, দ্বিতীয়ত একটি শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ তার সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবার, তৃতীয় এবং শেষ যে প্যারামিটার সেটি হলো এরূপ যে আজকে একটি পরিবার থেকে একটি শিশুর প্রতিভা বিকাশের জন্য মানসিক দৃঢ়তা পাওয়া যায়, যে সহযোগিতা সহমর্মিতা পাওয়া যায় সেটি আসলে রাষ্ট্র দিতে পারে না। মাননীয় মডারেটর, বলছি আমাদের বাংলাদেশের কথা, ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম, উঠে এসেছে সানজিদা, উঠে এসেছে মারিয়া, উঠে এসেছে আঁখি খাতুন। মাননীয় মডারেটর, বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং 200 ছুঁই ছুঁই, কিন্তু তার মধ্যে আমরা আসলে ফুটবলে আনন্দে ভেসেছি সেই মারিয়াদের হাতে সাফ অনূর্ধ্ব-16 মহিলা সেই ট্রফিটি দেখে। কেন মাননীয় মডারেটর? দিনমজুর বাবা কিংবা গৃহপরিচারিকা সেই মায়ের সেই মাননীয় মডারেটর সমর্থনটি ছিল, আসলে তাদের ইচ্ছাটি মরে যেতে দেয়নি। এখন মাননীয় মডারেটর আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রতিভাটি সেই মারিয়া কিংবা সানজিদাদের মধ্যে সেই জন্ম লগ্ন থেকে ছিল, কিন্তু আসলে সেটি বেড়ে তুলেছে তার বাবা মায়ের সেই সমর্থনটি। যখন তারা আসলে সেই ফুটবল খেলতে মাঠে যায়, যখন তারা তাদের সেই প্রতিভাটিকে আসলে তারা নিজেদের বিশ্বের সামনে আসলে তুলে ধরতে পারে, ঠিক তখনই আসলে আমরা এই ট্রফিটি পাই। অর্থাৎ রাষ্ট্র আজকে ভূমিকা রাখছে সেই তদারকি করতে, যখন কিনা প্রতিভাটি বিকাশিত হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আসলে এভাবে বাংলাদেশের একটি গ্রাম নয়, 85,000 গ্রামে অনেক মহিলারা রয়েছে এবং এদের মধ্যে থেকে অনেক নারীদের আসলে আমরা অনেক প্রতিভা দেখতে পাই, কিন্তু এই নারীদের এই প্রতিভাটি তখনই আসলে বিকশিত হয় যখন তাদের সেই পরিবার সেই স্বপ্নযাত্রাটি মাননীয় মডারেটর এগিয়ে দিতে পারে। এবং আমরা যখন এই স্বপ্নযাত্রাটিকে যখন আমরা এগিয়ে দিই, ঠিক তখনই আসলে রাষ্ট্র সেটি নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে। যদি আজকে পরিবার থেকে চাপ দিয়ে সেই মারিয়া আঁখি খাতুনদের মতন সেই প্রতিভাগুলোকে যদি আজকে আমরা নষ্ট করে ফেলতাম, মাননীয় মডারেটর, সেই সাফের অনূর্ধ্ব-16 সেই ট্রফিটি আমাদের কাছে অবাস্তবই রয়ে যেত। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আসলে একটি পরিবার থেকে যে আজকে আমি যে সহমর্মিতা পাই, যে ভ্রাতৃত্ব বন্ধন পাই, আজকে আমার ভাইয়ের কাছ থেকে আমি যে উপদেশটা পাই, সেই উপদেশটাই আসলে আমি আমার ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চাই। মাননীয় মডারেটর, আজকে আমি আমার পরিবার থেকে যে নির্দেশনাগুলো পাই সেগুলো আজকে রাষ্ট্রের কাছ থেকে প্রাথমিকভাবে পাইনি, তাই মাননীয় মডারেটর আজকে বিষয়ে আমাদের পক্ষে প্রমাণিত হয়। ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষের বক্তা ফাহমিদা নূর রিস্তা, তাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকের এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। সেই সাথে বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুগণ সহ আরও যারা দেখছেন ও শুনছেন তাদের সবাইকে জানাই আমি আমার দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। বিপক্ষে অবস্থান করছি আমি দলের প্রথম বক্তা হিসাবে, আজকের বিষয়ের গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দাংশ সমূহ বিশেষভাবে সংজ্ঞায়ন করব এবং আমার দলের দ্বিতীয় ও তৃতীয় বক্তা এসে যুক্তি, তথ্য এবং তত্ত্ব উপস্থাপন মাধ্যমে প্রমাণ করে যাবেন যে আমাদের অবস্থানই সঠিক। মাননীয় সভাপতি, চলে যাচ্ছি সংজ্ঞানে। আজকের বিষয়ের যে সকল শব্দ বা শব্দাংশ বিশেষভাবে সংজ্ঞানের দাবি রাখে সেগুলো হচ্ছে শিশু, প্রতিভা, বিকাশ, রাষ্ট্র, পরিবার এবং অধিক শব্দটি। মাননীয় সভাপতি, প্রথমে বলছি শিশু কি বা কাকে বলে। মাননীয় সভাপতি, বিশ্ব তথ্যকোষ উইকিপিডিয়ার মতে 18 বছরের নিচে সকলকে শিশু বলা হয়। মাননীয় সভাপতি, এবার আসছে প্রতিভা কাকে বলে। বিশ্ব তথ্যকোষ উইকিপিডিয়ার মতে কোনো একজন ব্যক্তির নিজস্ব সৃজনশক্তি এবং বুদ্ধিমত্তার বিশেষ গুণাবলী সমূহকে প্রতিভা বলা হয়। মাননীয় সভাপতি, বিকাশ শব্দটির আভিধানিক অর্থ হল প্রস্ফুটিত করা, প্রসার ঘটানো কিংবা উন্মেষ ঘটানো। মাননীয় সভাপতি, রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? আজকের বিষয়ে রাষ্ট্র বলতে আমরা যা বুঝি তা হলো অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং যা বহিঃশক্তির হাত থেকে মুক্ত এবং যাদের সুসংগঠিত একটি সরকার রয়েছে এবং ওই সমাজ ওই সরকারের নিকট স্বভাবতই অনুগত। মাননীয় সভাপতি, এবার আসছে পরিবার কি বা কাকে বলে। মাননীয় সভাপতি, পরিবার হলো এমন একটি সামাজিক সংগঠন যা মা, বাবা এবং সন্তান সন্তানি নিয়ে
গঠিত, অর্থাৎ মাননীয় সভাপতি পরিবার হলো সমাজ গঠনের মূল একক। মাননীয় সভাপতি, আজকের বিষয়ে অধিক শব্দটি দ্বারা অধিক ভূমিকা পালন করে বা বেশি ভূমিকা পালন করে এমন বিষয়টিকে বোঝানো হচ্ছে। আজকের বিষয়টিকে যদি সার্বিকভাবে বিশ্লেষণ করি তাহলে এই দ্বারাই যে একটি শিশুর ব্যক্তিগত গুণাবলীগুলো বিকাশ হওয়ার জন্য বা প্রসার ঘটানোর জন্য রাষ্ট্রের তুলনায় পরিবার অধিক ভূমিকা পালন করে বা বেশি ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আমি এবং আমার দল আজকের বিষয়টির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। কেননা মাননীয় সভাপতি, আজকের বিষয়টিতে রাষ্ট্র এবং পরিবারের মধ্যে তুলনা করা হয়েছে এবং আমাদের প্রত্যেক দলকে স্ব অবস্থান থেকে প্রমাণ করতে হবে যে শিশুর প্রতিভা বিকাশে আসলে কে বেশি ভূমিকা পালন করে, রাষ্ট্র নাকি পরিবার। মাননীয় সভাপতি, আমি এবং আমার দল আমাদের অবস্থান থেকে বলছি, অবশ্যই শিশুর প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র অধিক ভূমিকা পালন করে। কেননা মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমি একজন বিতার্কিক হিসাবে আমার পরিবার আমাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে যে আমি বাংলাদেশ টেলিভিশনের মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করছি, কিন্তু তাদের স্বপ্ন দেখার মাধ্যমে কি আদৌ আমার প্রতিভার বিকাশ ঘটছে? না মাননীয় সভাপতি, আমার প্রতিভার বিকাশ কখন ঘটবে? যখন মাননীয় সভাপতি আমি বাংলাদেশ টেলিভিশনের মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করব। অর্থাৎ মাননীয় সভাপতি, আমার প্রতিভার বিকাশের ক্ষেত্রে ইচ্ছা আকাঙ্ক্ষা বা স্বপ্ন দেখতে পারে আমার পরিবার, কিন্তু তাদের সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমার যার দ্বারস্থ হতে হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ মাননীয় সভাপতি, আমাদের প্রতিভা বিকাশে রাষ্ট্র অধিক ভূমিকা পালন করে। আমরা কোনোভাবে আজকে পরিবারের ভূমিকাটিকে অস্বীকার করছি না প্রতিপক্ষ দলের বন্ধুগণ, বরং আমরা আজকে এটা বলছি শিশুদের প্রতিভা বিকাশে অবশ্যই রাষ্ট্র অধিক ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আজকে আমরা রাষ্ট্রের শিশুর প্রতিভা বিকাশে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে দূর করার ক্ষেত্রে যেটি প্রধান ভূমিকা পালন করে সেটি কিন্তু শিশুর প্রতিভা বিকাশে অধিক ভূমিকা পালন করে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে শিশুর প্রতিভা বিকাশে যে বিষয়গুলো বাধা হিসাবে কাজ করছে সেগুলো হলো শিশু শ্রম, শিশু পাচার, শিশু নির্যাতন, বাল্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, কি পড়াশোনার চাপ বৃদ্ধি, কিশোর অপরাধ বৃদ্ধি। মাননীয় সভাপতি, লক্ষ্য করেন, এই প্রত্যেকটি বিষয় দমনের করার জন্য কিন্তু বাংলাদেশের রাষ্ট্র একের পর এক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, 2013 সালে শিশু শ্রম আইন প্রণয়ন করা হয় এবং 2019 সালের 11 জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয় শিশু শ্রম আইন 2013 সংশোধন করা হবে। মাননীয় সভাপতি, 2017 সালে বাল্যবিবাহ আইন প্রণয়ন করা হয় এবং 2018 সালে সেই আইনের নীতিগত বিধানগুলো প্রণয়ন করা হয়। মাননীয় সভাপতি, আজকে যেখানে আমাদের পরিবার এই সমস্যাগুলো সৃষ্টি করছে সেখানে কিন্তু আমাদের রাষ্ট্র মাননীয় সভাপতি সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, অটিজম রোগে আক্রান্ত শিশুদেরকে কিন্তু পারিবারিক বোঝা মনে করা হয়, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন যে অটিজম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। তাহলে প্রতিপক্ষ, এবার আপনারাই বলুন, শিশুর প্রতিভা বিকাশে কে বেশি ভূমিকা পালন করছে, রাষ্ট্র নাকি পরিবার? মাননীয় সভাপতি, এবার লক্ষ্য করুন, আমাদের শিশুদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র শুধু বিভিন্ন ধরনের বাধাগুলিকে দূর করছে না, বরং নানামুখী পদক্ষেপও গ্রহণ করছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা, বিনামূল্যে মাননীয় সভাপতি টিকা প্রদান করা হচ্ছে, প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হচ্ছে, প্রতিটি জেলায় একটি করে মাননীয় সভাপতি সরকারি স্টেডিয়াম এবং শিশু একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে। মাননীয় সভাপতি, বর্তমানে জাতীয় দিবসসমূহে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, এই সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো কি শিশু প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে না প্রতিপক্ষ দলের বন্ধুগণ? প্রশ্ন রইল আপনাদের কাছে, আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, বর্তমানে ভ্রাম্যমাণ বিদ্যালয় এবং ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতিষ্ঠা করা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, পথ শিশুদের জন্য চালু করা হয়েছে ফুড ফর চিলড্রেন নামে একটি এনজিও, এটি কি প্রতিপক্ষ শিশুদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখছে না? প্রশ্ন রইল আপনাদের কাছে, আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, এই যে আমি যে উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেই দীর্ঘস্থায়ী পদক্ষেপগুলো কি শিশুদের প্রতিভা বিকাশে কোনো ধরনের ভূমিকা পালন করছে না? প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে কি আপনারা আমাদের সামনে এমন কোনো পদক্ষেপ দেখিয়ে দিয়ে যেতে পারবেন যেটি পরিবার কর্তৃক গৃহীত এবং সেটি দীর্ঘস্থায়ী এবং যেটি শিশুদের প্রতিভা বিকাশে ভূমিকা পালন করে? মানে সবচেয়ে আজকে সকল যুক্তি এবং বাস্তবতার ক্ষেত্রে এটাই প্রমাণিত হয় যে শিশুর প্রতিভা বিকাশে অবশ্যই রাষ্ট্রের ভূমিকা অধিক, পরিবারের নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের গুরুত্ব অধিক পক্ষে দ্বিতীয় বক্তা বলবেন আলিফ ইবনে আজাদ। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন, সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বিতর্ক শুরু করছি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক পক্ষে বলছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আজকে আসলে আমরা কেন পক্ষে বলছি, আমাদের দলীয় ক্ষেত্রটা কেমন লক্ষ্য করুন, আজকে একজন শিশুর মাঝে বিভিন্ন ধরনের প্রতিভা থাকতে পারে। এখন এই বিভিন্ন ধরনের প্রতিভাগুলোর মধ্যে শিশুর মধ্যে কোনটি রয়েছে সেটি অন্বেষণ করার দায়িত্ব থাকে পরিবারের, আবার সেই শিশুকে তার প্রতিভা সম্পর্কে সচেতন করার দায়িত্ব থাকে পরিবারের। যখন আজকে প্রমাণ করব যে পরিবারের ভূমিকা অধিক, তখন সেটি দৃশ্য নিয়ে আসা যায়। দৃশ্যটি কেমন মাননীয় মডারেটর? লক্ষ্য করুন, আজকে প্রত্যেকটি ছোট বাচ্চা, একটি শিশু, তার আসলে সকল জানার ইচ্ছা, তার সকল কৌতূহল, সকল কিছুর একটিমাত্র জায়গা থাকে, সেটি হচ্ছে পিতামাতা। এখন সেই পিতামাতা যখন কিনা মাননীয় মডারেটর আজকে একটি যুক্তিযুক্ত উত্তর দেয় তার সকল প্রশ্নে, তখন আসলে তার কৌতূহল প্রবণতার বৃদ্ধি পায়, তার আসলে আরও জানার ইচ্ছা বৃদ্ধি পায়। এই যে এই জানার ইচ্ছা থেকে মাননীয় মডারেটর আমরা সেই আইনস্টাইনের E=MC² মতো কিছু সূত্রের আবির্ভাব দেখতে পারি মাননীয় মডারেটর। আবার লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা
যে বিষয়টি নিয়ে আসলেন সেটি হচ্ছে তাদের দলের প্রথম বক্তা নিয়ে আসলেন যে আমাদের আজকের এই প্ল্যাটফর্মটির কথা। আজকে বিটিভি আমাদেরকে প্রতিভা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছে। হ্যাঁ মাননীয় মডারেটর, এটি আজকে একটি রাষ্ট্রীয় উদ্যোগ। এখন প্রতিপক্ষ দলের বন্ধুরা, আজ আপনারা এখানে এসে বিতর্ক করছেন, কিন্তু আপনার একজন সহপাঠী কিন্তু আজকে ক্লাসে বসে পড়া মুখস্থ করে যাচ্ছে, তার কিন্তু প্রতিভা বিকাশের কোনো প্রয়োজনীয়তা সে বোধ করছে না। এখন রাষ্ট্রীয় উদ্যোগ আপনার জন্য সমান, সহপাঠীর জন্য সমান। তাহলে পার্থক্য কোথায় প্রতিপক্ষ দলের বন্ধুরা? আজকে পার্থক্য মাননীয় মডারেটর পরিবারের ক্ষেত্রে। আজ আপনার পরিবার আপনাকে এই প্ল্যাটফর্মে আনার জন্য সাহস জুগিয়েছেন, আজ ঢাকায় এসে আজ আমাদের বিতর্ক করার জন্য মাননীয় মডারেটর তার আজকে সামর্থ্য জুগিয়েছে, আজ তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু আজ আমার যে সহপাঠী, যে কিনা আজকে মাননীয় মডারেটর সেই বইয়ের পড়া মুখস্থ করে যাচ্ছে, তার পরিবার আসলে বিশ্বাস করে মাননীয় মডারেটর আসলে এই বিতর্ক চর্চার মাধ্যমে তার প্রতিভার বিকাশ হবে না। অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগ থাকলেও আমাদের দরকার মাননীয় মডারেটর আগে সেই পরিবারের সহায়তা। আজকে তাদের দলের প্রথম বক্তা আরও বলে গেলেন যে আমাদের পথ শিশুদের জন্য ভাতার বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। এখন মাননীয় মডারেটর, ভাতার ব্যবস্থাটা আসলে কেমন? আজকে ভাতা হয়তোবা আমরা 3 মাস অন্তর দেবে বা 6 মাস অন্তর দেবে, এখন এই ভাতার পরিমাণটুকু আসলে কতটুকু? আজ যদি আমার পরিবার মনে করে যে যদি কিনা আজকে সে শিশু শ্রমে পাঠায়, তাহলে প্রত্যেক দিন সে 50 টাকা বা 100 টাকা করে মজুরি পাচ্ছে, তাহলে ভাতার তুলনায় কিন্তু মজুরি বেশি আসছে। তাহলে আমার পরিবার কেন আমাকে ভাতার দিকে আগাবে, কেন আমাকে শিক্ষার দিকে আগাবে, কেন আমাকে শিশু শ্রমের দিকে আগাবে না? আমার তো শিশু শ্রমে বেশি টাকা আসবে। কিন্তু মাননীয় মডারেটর, যদি আমার পরিবার সচেতন হয়, যদি কিনা আমার পরিবার এটি অনুভব করে যে শিশু শ্রমে গেলে আমার প্রতিভাকে বিনষ্ট হতে পারে, তাহলে তারা যতই ভাতা দিক সেটি আজকে বড় কথা নয়। আজকে আমার পরিবারের কাছে বড় কথা হবে আজ আমার প্রতিভা বিকাশের জন্য শিশু শ্রম রোধ করে আমাকে বিদ্যালয়ে পাঠাতে হবে। মাননীয় মডারেটর, এরপর আসলে যে বিষয়টি নিয়ে আসতে চাই, যে দৃশ্যটি, সেই দৃশ্যটি হচ্ছে মাননীয় মডারেটর, আমাদের এই যে চিত্রকলা, আজ আমাদের যে স্থাপত্যকলা, এসবের জনক বলে আমরা বাংলাদেশে যাকে গুরু মানি, তিনি হচ্ছেন মাননীয় মডারেটর জয়নুল আবেদিন। হ্যাঁ মাননীয় মডারেটর, সে 1914 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা সেই জয়নুল আবেদিনের কথা বলছি, যাকে আমরা শিল্পাচার্য বলে জানি। এখন মাননীয় মডারেটর, এই যে জয়নুল আবেদিন, তিনি আসলে জন্ম থেকে একটি প্রতিভার অধিকারী ছিলেন, সেই প্রতিভাটি হচ্ছে চিত্রাঙ্কন। তার সেই প্রতিভা কর্ম আমরা পরবর্তীতে অনেক দেখেছি, কিন্তু মাননীয় মডারেটর, তার সেই প্রতিভা যে একসময় হারিয়ে যেতে গিয়েছিল, মারা যেতে গিয়েছিল, তার খবরটিও আমরা জানি। সে কিনা মাননীয় মডারেটর, তার আর্থিক সংকটের কারণে, বিভিন্ন পারিবারিক সমস্যা ইত্যাদি কারণে, যখন তার সেই চিত্রাঙ্কন মাননীয় মডারেটর আজকে তার স্বপ্নে পরিণত হতে যাচ্ছিল, যখন তার প্রতিভা মারা যেতে যাচ্ছিল, ঠিক তখন আসলে তার মা তার গলার হার বিক্রি করে মাননীয় মডারেটর তাকে সেই কলকাতা আর্টস কলেজে পাঠিয়েছিল। মাননীয় মডারেটর, রাষ্ট্রীয় উদ্যোগ কোথায়? রাষ্ট্রীয় উদ্যোগ এখানে নেই। রাষ্ট্রীয় উদ্যোগ কখন আসলো? যখন কিনা কলকাতা আর্টস কলেজে যাওয়ার পরে আজকে জয়নুল আবেদিন তার প্রতিভা বিকাশ ঘটালেন, নিজেকে একজন প্রতিভাবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করলেন, সমাজের সামনে সে আজকে প্রতিষ্ঠিত হল। তখন মাননীয় মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ প্রতিষ্ঠিত করা হলো। তাহলে মাননীয় মডারেটর, বিকাশটি ঘটলো কোথায়? বিকাশটি ঘটলো সেই পরিবারে। তাই আসলে সেখান থেকেই আজকে আমরা পক্ষে বলছি এবং বলছি, শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা বেশি। এরপরে মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকে আমাদেরকে বললেন যে আজকে পাঠ্যবইয়ের মাধ্যমে আমরা প্রতিভা বিকাশ করব। হ্যাঁ মাননীয় মডারেটর, পাঠ্যবই দরকার, কিন্তু আজ আমি শুধু পাঠ্যবই পড়ে যাব নাকি পাঠ্যবইয়ের বাইরে সেখানে দাঁড়িয়ে বিতর্ক করব, এটি কখনো আমার সরকার ঠিক করে দিতে পারে না মাননীয় মডারেটর। কিন্তু এটি যেটা ঠিক করে, আমার পরিবার, আমার পরিবার আমার প্রতিভা বিকাশের যে ক্ষেত্রটি চিহ্নিত করে, অর্থাৎ সেই পাঠ্যবইয়ের মধ্যে আমার জ্ঞান সীমাবদ্ধ থাকবে নাকি আজ আমি বাইরে সম্পর্কেও জানবো, এটি কখনো সরকার নির্ধারণ করতে পারে না। সরকার আজকে বিতর্কের একটি প্ল্যাটফর্ম দেবে, আপনার পাঠ্য বইও দেবে, দুটি জায়গায়। আজ প্রতিভার বিকাশ কোথায় ঘটবে সেটি আজ যখন আমি চিহ্নিত করতে পারবো না, আমার পরিবার আমাকে চিহ্নিত করিয়ে দেবে মাননীয় মডারেটর। তাহলে আজ যখন মূল ভূমিকা আমরা আসি, তখন আসলে সেই মূল ভূমিকা পরিবারের ক্ষেত্রে গিয়ে দাঁড়ায়। এরপর আসুন মাননীয় মডারেটর, আজ যখন আমি আমার ছোটবেলায় বিগ ব্যাং কিংবা কৃষ্ণ গহ্বরের বিভিন্ন উত্তর আজকে যুক্তিযুক্তভাবে পাবো, তখন আসলে মাননীয় মডারেটর আমার মধ্যে জানার আগ্রহ বাড়বে। তাই সবশেষে, শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা বেশি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের রিয়ামণি ইতি। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারিত করা হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ বলে গেলেন পিতামাতা বিভিন্ন ইচ্ছাকে অপ্রয়োজনীয় বলে মনে করে। তাহলে প্রতিপক্ষ, আজকে আমাদের অবস্থানটাও ঠিক সেই জায়গায়, কারণ প্রতিপক্ষ দলের বন্ধুগণ রাষ্ট্র একটি শিশুর প্রতিভাকে সবচেয়ে বেশি পরিচয় দান করে, যার জন্য সে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারছি। প্রতিপক্ষ দলের বন্ধুগণ,
মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, প্রথম বক্তা বলে গেলেন রাষ্ট্র তদারকি করছে না ফুটবল খেলার ক্ষেত্রে, কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুগণ আজকে আমরা এটা বলছি রাষ্ট্র তদারকি করছে না, রাষ্ট্র আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, যার ফলে আজকে মারিয়ার মতো খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে প্রতিপক্ষ দলের বন্ধুগণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন পিতামাতার মাধ্যমে নাকি শিশুরা তাদের কৌতূহল মেটায়, কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুগণ আমাদের জানা মতো আমরা সবাই বিদ্যালয়ে যাই, বিদ্যালয়ে পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারি এবং আমরা আমাদের কৌতূহল মিটাতে পারি। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আশা করি আপনারা আপনাদের প্রশ্নটির উত্তর পেয়ে গেছেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুগণ একটি প্রশ্ন রেখে গেছেন যে আজকে আমরা কি আমাদের বিদ্যালয়ে যে সহপাঠীগুলো বসে আছেন তারা কি আজকে তাদের প্রতিভা বিকশিত করতে পারছে? তাহলে প্রতিপক্ষ, আজকে কি আপনাদের নিকট প্রতিভা বিকাশ বলতে শুধুমাত্র বিতর্ক করাকে বোঝায়? নয় প্রতিপক্ষ দলের বন্ধুগণ, বরং প্রতিভা বিকাশের ক্ষেত্র অনেকগুলো, যেগুলো আজকে আপনাদেরকে আমরা দাঁড়িয়ে দেখিয়ে যাব। প্রতিপক্ষ দলের মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96, 97 এবং 98তম জন্মবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, এসব প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধামনন বিকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। তাহলে প্রতিপক্ষ, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলছেন একটি শিশুর বিকাশের রাষ্ট্রের কথা, সেখানে আপনারা যে কীভাবে স্বীকার করছেন না যে একটি শিশুর বিকাশে রাষ্ট্রের ভূমিকা অধিক, তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ব্যানবিস কর্তৃক আয়োজিত বাংলাদেশ শিশু তথ্য পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে আমাদের দেশে প্রায় 2,76,37,317 শিক্ষার্থী রয়েছে। তাহলে প্রতিপক্ষ, আজকে এতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে যাবার কারণ কি? কারণ প্রতিপক্ষ, আজকে অভিভাবকরাও জানে যে একটি শিশুর প্রতিভা সবচেয়ে বেশি বিকশিত হয় বিদ্যালয়গুলোতে, যা কিনা একটি রাষ্ট্রীয় উপাদান। তাহলে প্রতিপক্ষ, আজকে কি আপনারা এতগুলো শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে না পাঠিয়ে বাড়িতে তালাবদ্ধ করে রাখতে চাচ্ছেন? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমরা বাংলাদেশ টেলিভিশনের মঞ্চে দাঁড়িয়ে বিতর্ক করছি, যার জন্য আমরা আমাদের প্রতিভাকে বিকশিত করতে পারছি। শুধু তাই নয় প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের রাষ্ট্রীয় উদ্যোগের কারণে। কারণ প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে যদি আমাদের রাষ্ট্র কোনো উদ্যোগ না নিত, শুধু পরিবারের আশায় আমরা বসে থাকতাম, তাহলে হয়তো এই সুযোগ সুবিধা আমরা পেতাম না। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে একটি শিশু সুষ্ঠু পরিবারে বেড়ে উঠল, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো এমন একটি রাষ্ট্রে যেখানে সকলেই খারাপ কাজে লিপ্ত। তাহলে প্রতিপক্ষ, কোথায় থাকবে তার প্রতিভা আর কোথায় থাকবে তার বিকাশ? উদাহরণস্বরূপ বলতে পারি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা। প্রতিপক্ষ, রোহিঙ্গারা আজকে আমাদের দেশে আশ্রয়রত রয়েছে, তাই প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে রোহিঙ্গা শিশুদের জীবনে তাদের পরিবারের ভূমিকা যতই বেশি থাকুক না কেন, একমাত্র তাদের রাষ্ট্রের দ্বন্দ্বের কারণে তাদেরকে নিজ চোখে দেখতে হচ্ছে যুদ্ধের মতো বিভীষিকাময় চিত্র। তাহলে প্রতিপক্ষ, এরপরও কি আপনারা স্বীকার করবেন না যে একটি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের ভূমিকাই অধিক? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমাদের বিতর্কের বিষয় বলে দেওয়া হয়েছে প্রতিভা বিকাশের কথা, আর আমরা সকলে জানি একটি শিশুর প্রতিভা সবচেয়ে বেশি বিকশিত হয় বিদ্যালয়গুলোতে, যা কিনা একটি রাষ্ট্রীয় উপাদান। তাহলে প্রতিপক্ষ, সেই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে একটি প্রশ্ন করতে হয়, আপনারা যে আজকে এখানে দাঁড়িয়ে বিতর্ক করছেন সেটা কিসের মাধ্যমে? আপনাদের পরিবারের মাধ্যমে নাকি বিদ্যালয়ের সহযোগিতায়? প্রতিপক্ষ দলের বন্ধুগণ, মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতির প্রাণশক্তি তৈরির কারখানা এবং রাষ্ট্র সমাজ দেহের সব চাহিদার সরবরাহ কেন্দ্র। তাহলে প্রতিপক্ষ, যেখানে বিশিষ্ট সাহিত্যিকরা, বিশিষ্ট জনরা আজকে একটি জাতিকে গড়ে তুলতে, একটি রাষ্ট্রকে এতটা গুরুত্ব দিচ্ছেন, সেখানে আপনারা যে কিভাবে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রকে অধিক গুরুত্ব দিচ্ছেন না, তা আমার বোধগম্য হচ্ছে না। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, শুধু তাই নয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সপ্তাহে, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার পক্ষের বক্তা এবং খুলনা জেলা স্কুল থেকে আগত যারা পক্ষে বলছেন তাদের দলনেতা আলিফাল জামান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষ, প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন, সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি। চলছে বিতর্ক, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক, যুক্তিসঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দুইজন বক্তা আজকে তাদের বক্তব্যে তারা আজকে বলেছেন শিশুর প্রতিভাটিকে যদি বিকাশ করতে হয় তাহলে রাষ্ট্রের ভূমিকা হচ্ছে অধিক। আমাদের এই বিষয়ে কোনো বিতর্ক নেই যে রাষ্ট্রের একটি সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে, কিন্তু আমরা বলছি যে রাষ্ট্রের ভূমিকা রয়েছে সেটি যদি হয় প্রত্যক্ষ, তবে এই পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই দিক থেকে ভূমিকা পালন করে, আর যেটি কিনা আমাদের ক্ষেত্রে একটি বিতর্কের ক্ষেত্র তৈরি করে। মাননীয় সভাপতি, একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে পরিষ্কার করি, বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে ঠিক কতটি পরিবার রয়েছে,
আমাদের কারো জানা নেই। তেমনিভাবে বিশ্বের 196টি দেশে প্রতিটি রাষ্ট্রই জানে না তার অধীনে কতটি পরিবার রয়েছে। তারপর প্রশ্ন আসে, সেই পরিবারে কতটি সন্তান রয়েছে, কার সঙ্গীতে আগ্রহ আছে, কার বিতর্কে আগ্রহ আছে, কার আবৃত্তিতে আগ্রহ আছে। তারপর আসে, সেই প্রতিভার বিকাশ রাষ্ট্র কিভাবে করবে। কিন্তু মাননীয় সভাপতি, প্রশ্নটি হচ্ছে ওখানে, যখন কিনা আজকে একটি মেয়ে তার নৃত্যের প্রতি আগ্রহ প্রকাশ করে কিন্তু সেই পরিবার বলে তুমি নৃত্য শিখে কি করবে, তুমি যাবে পরের ঘরে। মাননীয় মডারেটর, ঠিক এই জায়গাটিতে প্রতিভার বিকাশটি সাধিত হয় না। কিন্তু প্রতিভার বিকাশ সাধিত হয় তখন যখন সেই পরিবার তার পাশে দাঁড়ায়, সেই পরিবার তাকে অনুপ্রেরণা দেয়, সেই পরিবার তাকে বলে যে তুমি নৃত্য দিয়ে একসময় বিশ্বকে জয় করতে পারবে। এটি হচ্ছে অনুপ্রেরণা, এটি হচ্ছে সহমর্মিতার জায়গা। তারপর আসে রাষ্ট্র গৃহীত উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোতে অংশগ্রহণ, এবং তারপর আসে সেই প্রতিভার একটি সুদূরপ্রসারী প্রভাব। তাই মাননীয় মডারেটর, যে মূল ভূমিকা, সেই মূল ভূমিকা রাখে হচ্ছে ওই পরিবার। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন যে বিদ্যালয় হতে আজকে আমরা কৌতূহল মেটাই। আমাদের ভুলে গেলে চলবে না, বিদ্যালয় থেকে যাকে স্থূলবুদ্ধির অধিকারী বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই ছেলেটাই কিন্তু আজকে আমাদের বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেছিল। নামটি ভুলে গেলে চলবে না, টমাস আলভা এডিসন। কেবলমাত্র তার মা সেই বিদ্যালয় থেকে প্রেরিত চিঠিটি ভুল করে তার অনুপ্রেরণার জন্য পড়েছিলেন যে তুমি সবচেয়ে মেধাবী ছাত্র, তোমাকে ওই বিদ্যালয়ের জন্য নয়, তোমাকে অন্য কোথাও পড়তে হবে। ঠিক এই অনুপ্রেরণা তার জীবনটিকেই বদলে দিয়েছে। আর তাই তিনি তার শেষ ডায়েরিতে লিখে গিয়েছেন যে টমাস আলভা এডিসন স্থূলবুদ্ধির অধিকারী। কিন্তু তার মার প্রেরণাতেই সে আজকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পেরেছে। এটিই হচ্ছে প্রতিভার বিকাশ। যে প্রতিভার বিকাশে পরিবারের ভূমিকা মুখ্য, যে বিদ্যালয় তাকে তাড়িয়ে দিয়েছে কিন্তু পরিবার তাকে টেনে নিয়েছে, তাকে অনুপ্রাণিত করেছে, এবং সেই অনুপ্রেরণার ফসল হিসেবে তাকে আজকে জগৎ বিখ্যাত বিজ্ঞানী বানিয়ে দিয়েছে। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে আপনারা যে উদাহরণগুলো দেখিয়ে যাচ্ছেন রাষ্ট্রগৃহীত উদ্যোগ, আজকে সেই উদ্যোগ থেকে যে শিশুটি ছিটকে যাচ্ছে, যে শিশুটি ওই প্রতিযোগিতায় বিজয়ী হতে পারছে না, তার কি আজকে প্রতিভার বিকাশ করার কোনো সুযোগ নেই? হ্যাঁ মাননীয় মডারেটর, অবশ্যই আছে, এবং তার দরকার সেই রাষ্ট্রের উদ্যোগ। আজকে যখন আমি এই সেট থেকে হেরে ফিরব, তখন আমার পরিবার যদি আমাকে বলে তুমি হাল ছাড়লে চলবে না, আরও চেষ্টা করো, তখন কিন্তু আমার প্রতিভার বিকাশ ঘটবে। কিন্তু পরিবার যদি আমাকে বলে যে তোমাকে দিয়ে হবে না, তুমি ছেড়ে দাও, তাহলে রাষ্ট্রগৃহীত এমন শতটি উদ্যোগ আসবে কিন্তু আমার অংশগ্রহণ একটিতেও মিলবে না। মাননীয় মডারেটর, আজকে মনোবিজ্ঞানের বিখ্যাত তত্ত্ব ভাইসডগ এসকোপসি যে প্রদান করেছিলেন সেটির দিকে আমাদের লক্ষ্য করতে হবে। সেখানে তিনি বলেছিলেন, শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে সাধারণত চারটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। এক, যৌক্তিক চিন্তা, দুই, পরিকল্পনা, তিন, স্বাস্থ্যবিধি, এবং চার হচ্ছে সহমর্মিতা। এর পাশাপাশি তিনি পারিপার্শ্বিক পরিবেশের একটি গৌণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। মাননীয় মডারেটর, এই পরিকল্পনা এবং যৌক্তিক চিন্তার ভূমিকা যে কত বেশি তা আসলে আমরা বুঝতে পারি যখন কিনা দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নিজে চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয় করে সেই চলচ্চিত্রে নির্মাণ করেন হেলেন কেলারের মতো মানুষ। মাননীয় মডারেটর, তার রচিত বইয়ের সংখ্যা হচ্ছে 12, এবং বিশ্ব তাকে স্মরণ করে। কেননা মাননীয় মডারেটর, আজকে একজন দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী হয়েও তিনি তার অসামান্য প্রতিভা দিয়ে বিশ্বকে জয় করে নিয়েছেন কেবলমাত্র তার পরিবারের সহানুভূতির কারণে। হ্যাঁ মাননীয় মডারেটর, আজকে আমরা সেই প্রতিভার কথা বলি যেই প্রতিভা আজকে হচ্ছে সেই পরিবারের মাধ্যমে বিকশিত হয়। মাননীয় মডারেটর, আজকে আমাদের সামাজিকীকরণের ধাপগুলোর দিকে লক্ষ্য করতে হবে। আজকে আমার দর্শন কি বলে, যে দর্শন নিয়ে কিন্তু আমি জন্মাইনি, যে দর্শন জন্মের পর থেকে পরিবার আমার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পরিবার যখন আমাকে বলে যে তুমি অনেক সহকার পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে কি করবে, তখন কিন্তু আমি আসলে সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করছি না। কিন্তু পরিবার যখন আমাকে বলে যে হ্যাঁ তুমি তোমার প্রতিভাকে বিকশিত করো, তুমি তোমার নিজের জগৎ তৈরি করো, তখন কিন্তু মাননীয় মডারেটর আমি মুখ গুজে থেকে বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে IIM GPA 5 বলি না, বরং আমি বলি আমার প্রতিভা থেকে আমি আমার নিজের জগৎটি তৈরি করতে পারবো যদি আমার GPA 5 না থাকে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা, তার বক্তব্যে তিনি আজকে বলে গেলেন শিশুর প্রতিভা বিকাশের অন্তরক হিসেবে আজকে যেটি ভূমিকা পালন করে সেটি হচ্ছে শিশুশ্রম। হ্যাঁ মাননীয় মডারেটর, আজকে রাষ্ট্র আইন প্রণয়ন করে, কিন্তু মূল ভূমিকাটিকে, মূল দায়ীকে, মূল দায়ী হচ্ছে সেই পরিবার পরিকল্পনার অভাব। আজকে যখন একটি পরিবার অধিক সন্তান গ্রহণ করছে, তখন কিন্তু সেই পরিবারের আজকে শিশুশ্রমের সাথে যুক্ত হতে হচ্ছে। তাই মাননীয় মডারেটর, বিতর্কের বিষয়টি আমাদের পক্ষে আসে। ধন্যবাদ সবাই। এবার বিষয়ের বিপক্ষে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে আসা দলনেতা ফাহমিদা শারমিন তিথি।
ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। সেই সাথে উপস্থিত সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক। বিষয়টির বিপক্ষে আমি ও আমার দলের সুদৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ কি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছেন নাকি অতীতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছেন? প্রতিপক্ষ দলের বন্ধুগণ অতীতের কিছু উদাহরণ দেখিয়ে বর্তমান প্রেক্ষাপটকে বিশ্লেষণ করা যায় না। প্রতিপক্ষ বর্তমান প্রেক্ষাপট কি বলছে? পরিবার পরিকল্পনার অভাব, পরিবারের সুযোগের অভাব। হ্যাঁ প্রতিপক্ষ দলের বন্ধুগণ, কিন্তু সেই পরিবারের সুযোগের যে অভাবটি, সেই অভাবটিকে আজকে কে সংশোধন করে দিচ্ছে? মাননীয় সভাপতি, রাষ্ট্র সংশোধন করে দিচ্ছে। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, পরিবার কর্তৃক শিশুর প্রতিভা বিকাশে যে সকল বাধা আসে, সেই সকল বাধার সংশোধনে বিভিন্ন প্রচার প্ররোচনা এবং প্রচারণার মাধ্যমে রাষ্ট্র ভূমিকা পালন করছে। তবে কি মাননীয় সভাপতি এখানে প্রশ্ন উঠছে না যে রাষ্ট্র অধিক ভূমিকা পালন করছে কি? হ্যাঁ প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলে যাচ্ছি, অনলাইন নিউজ পোর্টালের এক তথ্য হতে জানা যায়, পড়াশোনায় ভালো ফলাফল মানে অধিকাংশ মা বাবার কাছে সেই শিশুটি প্রতিভাবান, সেই শিশুটি মেধাবী। যেমন মাননীয় সভাপতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, পশ্চাত্যের হাঙর সংস্কৃতি গিলে খাচ্ছে পদ্মার রূপলি ইলিশ। ঠিক তেমনি প্রতিপক্ষ আজকে আমরা বলছি, পারিবারিক চাপের দংশন ধ্বংস করে দিচ্ছে এক একটি সুপ্ত প্রতিভা। প্রতিপক্ষ দলের বন্ধুগণ, তবে প্রতিপক্ষ প্রশ্ন আপনাদের নিকট, পরিবার এখানে ঠিক কতটুকু ভূমিকা পালন করছে? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ দলের বন্ধুগণ। মাননীয় সভাপতি, বর্তমান প্রেক্ষাপট কি বলছে? বর্তমান প্রেক্ষাপট এটাই বলছে যে পরিবারের তুলনায় রাষ্ট্র অধিক ভূমিকা পালন করে। কেননা মাননীয় সভাপতি, একটি শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্র সর্বপ্রথমই আমাদের দিচ্ছে পারিবারিক এবং সাংগঠনিক ভূমিকা, যার মধ্যে মাননীয় সভাপতি প্রাতিষ্ঠানিক এবং সাংগঠনিক ভূমিকা, যার মধ্যে মাননীয় সভাপতি প্রাতিষ্ঠানিক ভূমিকার দিকে এগিয়ে আসছে বিদ্যালয়, এবং মাননীয় সভাপতি বিশেষজ্ঞদের মধ্যে শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সর্বোত্তম এবং মুখ্য ভূমিকা পালন করে বিদ্যালয়। মাননীয় সভাপতি, তথ্যসূত্র অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও মাননীয় সভাপতি বিভিন্ন সংগঠন যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্র, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, ফুলকি, নালন্দ, শিকড় সহ রাষ্ট্রীয় সকল উপাদান, রাষ্ট্রের এই সকল উপাদান শিশু কিশোরদের প্রতিভা বিকাশে বিকাশের কার্যক্রমকে দেশব্যাপী একটি কাঠামোর উপর দাঁড় করাতে পেরেছে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। এবং এ সকল স্থানে শিশুর সুপ্ত প্রতিভাকে চিহ্নিত করে তা বিকশিতকরণের কাজ করা হয়, যেখানে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? মাননীয় সভাপতি, মাননীয় সভাপতির লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ অনুপ্রেরণার কথা বলে যাচ্ছেন। আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ আজকে পরিবার প্রতিভাটিকে চিহ্নিত করার কথা বলে যাচ্ছেন, কিন্তু প্রতিপক্ষ দলের বন্ধুগণ, আজকে কি আপনারা শিশুর প্রতিভাকে বৃদ্ধি করার কথা বলছেন নাকি বিকাশ করার কথা বলছেন? কেননা মাননীয় সভাপতির লক্ষ্য করুন, বিকাশ মানে কোনো কিছুর প্রসার ঘটানো, এবং মাননীয় সভাপতি সেই সুযোগ যখন রাষ্ট্র আমাদেরকে করে দিবে তখনই তার প্রসার ঘটবে। মাননীয় সভাপতি, এছাড়াও মাননীয় সভাপতির লক্ষ্য করুন, যেহেতু 18 বছরের নিচে সবাই শিশু, সেহেতু মাননীয় সভাপতি অটিজমে আক্রান্ত শিশুদের পারিবারিক বোঝা মনে করা হয়, সেখানে রাষ্ট্র তাদের প্রতিভা বিকাশে নিয়েছে ভূমিকা। তারই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে সরকার সব রকমের পদক্ষেপ নিয়েছে। এবার বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারাই বলুন, রাষ্ট্র কি এতে অধিকতর ভূমিকা পালন করছে না? এছাড়াও মাননীয় সভাপতি, প্রতিবন্ধীদের শিক্ষা ও খেলাধুলায় এগিয়ে নিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা, তথ্যসূত্র দৈনিক সংগ্রাম। এছাড়াও মাননীয় সভাপতির লক্ষ্য করুন, শিশুদের প্রতিভা বিকাশে একটি প্রধান বাধা হলো বিবাহ বিচ্ছেদ, এবং মাননীয় সভাপতি বিবাহ বিচ্ছেদের কারণে যেখানে আজকে শিশুদের প্রতিভা হুমকির স্বরূপ। কেননা মাননীয় সভাপতি, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মতে একটি পরিবার গঠনের প্রথম শর্ত হলো বিবাহ, এবং মাননীয় সভাপতি আজকে বিবাহ বিচ্ছেদের ফলে ভেঙে যাচ্ছে এক একটি পরিবার। তবে বিজ্ঞ প্রতিপক্ষের নিকট প্রশ্ন, প্রতিপক্ষ, যেখানে আজকে আপনাদের পরিবার গঠনই হুমকির স্বরূপ, সেখানে পরিবার কিভাবে একটি শিশুর প্রতিভা বিকাশে প্রধান ভূমিকা রাখতে পারে? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ দলের বন্ধুগণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, শিশুর প্রতিভা বিকাশের জন্য সরকারি সকল দিবসের মধ্য দিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যার মধ্যে মাননীয় সভাপতি রয়েছে বিতর্ক, আবৃত্তি, নাচ, গান ইত্যাদি প্রতিযোগিতা। মাননীয় সভাপতি, এবং এই সকল প্রতিযোগিতার মাধ্যমে শিশুর প্রতিভা যেমন বিকশিত হচ্ছে, তেমনি উঠে আসছে তার সমাজের সামনে, উঠে আসছে তার রাষ্ট্রের সামনে। তবে পরিশেষে এই দাঁড়াচ্ছে মাননীয় সভাপতি, শিশুর প্রতিভা বিকাশে রাষ্ট্রের চেয়ে পরিবারের ভূমিকা অধিক নয়, বরং পরিবারের চেয়ে রাষ্ট্রের ভূমিকা অধিক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা দুপক্ষের
যুক্তিতর্ক এবং তাদের মতামত শুনলাম। এবার আমরা যুক্তি খণ্ডন পর্ব। শুরুতেই পক্ষের দলনেতা আলিফাল জামান। ধন্যবাদ মাননীয় সভাপতি, পুনরায় সুযোগ প্রদানের জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আজকে এই মারিয়াদের মতো সুযোগ যদি আমরা অন্যান্য ক্ষেত্রেও সৃষ্টি করতে পারি বা এই মারিয়াদের মতো সুযোগ রাষ্ট্র আজকে সৃষ্টি করছে বলেই আজকে তাদের বিকাশটি সম্ভব হচ্ছে। কিন্তু মাননীয় মডারেটর, এই মহিলা ফুটবল দল কিংবা অনূর্ধ্ব ১৬ কিন্তু কেবলমাত্র ২০১৬ সাল থেকেই সৃষ্টি হয়নি, এটি কিন্তু অনেক আগের গল্প। তবু মাননীয় মডারেটর, প্রশ্নটি আসলে এখানে যে কেবলমাত্র ২০১৬তেই কেন আমরা এত সাফল্য পেলাম, অর্থাৎ প্রতিভার বিকাশটি ঘটলো তার আগে কেন ঘটলো না? তার কারণ মাননীয় মডারেটর, আজকে মারিয়াদের মতো যে সকল প্রতিভাবান ফুটবলার তাদের কিন্তু মাননীয় মডারেটর সেই পরিবার যখন আজকে বের হতে দিচ্ছে তখনই কিন্তু মাননীয় মডারেটর তাদের প্রতিভার বিকাশটি আজকে সম্ভব হচ্ছে। আজকে একজন মেয়ে যে কিনা আজকে নৃত্য ভালোবাসে, তার পরিবার যখন তাকে আটকে দিচ্ছে তখন তার প্রতিভার বিকাশটি হচ্ছে না, কিন্তু তার পরিবার যখন তাকে উদ্বুদ্ধ করছে তখন কিন্তু আজকে তার প্রতিভার বিকাশটি ঘটছে। কিন্তু রাষ্ট্র কিন্তু আজকে সকলের জন্য একটি উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগে কে অংশগ্রহণ করবে, কার প্রতিভার মাত্রা বেশি, কে বেশি প্রতিভা নিয়ে ঘরে বসে থাকলো, সেটি কিন্তু আজকে রাষ্ট্র তদারকি করে না। বরং আজকে সেই বাবা মা জানে যে আমার মেয়ের প্রতিভা কেমন, সেই প্রতিভা দিয়ে সে একটি জগৎ সৃষ্টি করতে পারবে নাকি আমি তাকে ঘরে বসিয়ে রাখবো, এই বিষয়টি আজকে নির্ধারণ করে যে হ্যাঁ আজকে আমাদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্র নয় বরং পরিবারের ভূমিকাই অধিক। প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন যে আজকে আমাদের পরিবার এ ধরনের কোনো প্ল্যাটফর্ম সৃষ্টি করতে পারে কিনা। মাননীয় মডারেটর, আজকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজের দিকে, যার ভাই কিনা মাননীয় মডারেটর সেই সাতক্ষীরা সুদূর ১৩-১৪ কিলোমিটার থেকে প্রতিদিন মোটরসাইকেল চালিয়ে এসে তাকে প্রতিদিন প্র্যাকটিস শেখাতেন, যার ফলে কিনা মাননীয় মডারেটর সে আজকে বাংলাদেশকে বিশ্বের